নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো কালকে রাত্রে হয়ে গেছে, প্রচুর ঝড় বৃষ্টি। তো ঘুম থেকে উঠেই গাছতলায় গিয়ে দেখি নারকেলের অনেকগুলো করে ডাল পড়ে আছে, মানে একসঙ্গে পাঁচটা সাতটা করে নারকেল এভাবে এভাবে পড়ে আছে। তো যাই হোক, এগুলো টানতে টানতে নিয়ে আসলাম টেনে। তারপর ভাবলাম দেখি যেগুলো ভালো আছে সেগুলো তুলে নেওয়া যাবে। তো যেমন ভাবা তেমন কাজ, এই সাঁড়াশিটা নিয়ে বসলাম। তো চলুন দেখি কি হয়, কপালে কি আছে। আমার কপাল তো ভীষণ ভালো, তো সেই জন্য একটু সন্দেহ আছে। তো বাবুকে বললাম বাঁশিটা নিয়ে আয়, দেখি জল টল বেরোয় নাকি। তো দেখা যাক, দেখি দেখি কি হয়, দেখি দাঁড়ান। এই যে একদম খারাপ, ভেতরটা এতক্ষণের পরিশ্রম পুরো মাটি হয়ে গেল। তো প্রথমেই তো হার মানা যায় না, তাই ভাবলাম দেখি আর দু একটা ছাড়া বেরোয়। তো আবারও সেই চেষ্টাতেই দেখে ফেললাম, তার ফলও হয়েছিল মারাত্মক। এই দেখুন কি অবস্থা, ইস। সকাল সকাল নিয়ে চলে আসলাম পরোটা। তো সকালবেলা রান্না বান্না পাট নেই, বই খাতা ছড়িয়ে ছিটিয়ে লিখছে, পড়ে না। চলে এসেছি রান্নাঘরে, আজকে করব বেগুন ডিম আলু দিয়ে একটা রেসিপি। তো বেগুন অনেকেই খেতে পছন্দ করেন না, কিন্তু এই রেসিপিটা খেলে অনেকেই বেগুনকে ভালোবেসে ফেলবেন, কথা দিচ্ছি। তো রান্নাটা করার জন্য আমি ডিম আলু সেদ্ধ করে নিয়েছি, আর বেগুনটা কেটে বেশ 10-15 মিনিট জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। তো ওর মধ্যে থেকে যে কালো রঙের জলটা সেটা ফেলে দিয়ে রেখেছি। তো কড়াতে একটু বেশি পরিমাণে তেল গরম করে নিচ্ছি। আমি এইসব রান্নাগুলো সাধারণত সর্ষের তেলে করতেই পছন্দ করি। তো তেল গরম হয়ে গেছে, এখন আমি ডিমগুলো ছেড়ে দিচ্ছি। ডিমগুলোতে লবণ হলুদ মাখানো আছে, আর ছুরি দিয়ে একটুখানি ফাটিয়ে ফাটিয়ে দিয়েছি, মানে একটু চিরে দিয়েছি, নয় তো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, আমরা তো সবাই জানি। তো চলুন ডিমগুলো ভেজে নিই। তো ডিমগুলো তুলে নিয়ে এবারে আমি দিয়ে দিয়েছি বেগুনগুলো ভাজতে। তো বেগুনের মধ্যে আমি অল্প লবণ আর অল্প হলুদ দিয়েছি, যাতে করে কালারটা কালো না হয়ে যায়। তো চলুন বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি বেগুনগুলো তুলে নিচ্ছি। বেগুনগুলো তুলে নিয়ে এবারে আমি যে সেদ্ধ করা আলুগুলো ছিল ওগুলো ধুয়ে নিচ্ছি। আমি ডিমের মধ্যে যে লবণ হলুদ মাখিয়েছিলাম ওটাই থালায় একটুখানি ছিল, দুই এক ফোঁটা, তো সেটাও আমি এই আলুর মধ্যে দিলাম, ওটুকুই বা নষ্ট করব কেন বলুন। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, তো আমি এখন তুলে নিচ্ছি। আমি জানি আমার গলাটা ভীষণ খারাপ, তবু ভয়েসটা দিচ্ছি, কারণ যে কোনো অবস্থাতেই কাজ তো থামিয়ে রাখা যায় না বলুন, তাতে ভিউজ আসুক বা না আসুক, বা ভালোবাসা কম পাই বা বেশি পাই, কাজ কিন্তু করে যেতেই হয়। তো সেই নিয়মেই আমি আমার কাজটা করে যাচ্ছি। তো এখন আমি দিচ্ছি একটুখানি ফোড়ন, এই গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, আর তার সঙ্গে দেবো একটু গোটা জিরে আর শুকনো লঙ্কা আর তেজপাতা। তো এইগুলোই মোটামুটি ফোড়নের কাজ করবে। আমার রান্নায় ফোড়নে বলুন বা বাটায় লঙ্কার পরিমাণ ভীষণ কম থাকে, কারণ আমার বাড়িতে যারা সদস্য তারা কেউই লঙ্কাটা বিশেষ একটা পছন্দ করে না। তো আমি জিরে, আদা, পেঁয়াজ, রসুন মোটামুটি মিক্সির মধ্যে পেস্ট করে রেখেছিলাম, তো সেটাই এখন দিয়ে দিলাম, আর তার সঙ্গে দিলাম একটু হলুদ আর লবণ।
তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এই সময় খানিকটা হয়ে যাওয়ার পর একটু টমেটো দিলে ভালো হয়, তো আমার কাছে টমেটো নেই আমি সেই জন্য। তো টমেটোর বদলে আমার কাছে খানিকটা কেচাপ আছে, তো আমি কেচাপ দিয়েই কাজটা চালিয়ে নিলাম। টেস্টের বিশেষ কিছু হেরফের হয় না। তো মশলাটা মোটামুটি কষা হয়ে গেছে, এখন আমি ওই সেদ্ধ করে ভাজা করা আলুগুলো দিয়ে দিচ্ছি। তো আলুগুলো মোটামুটি কষা হয়ে গেলে আমার কাছে যে ডিম আর বেগুন ছিল ওগুলো অ্যাড করে দিলাম। এখন দিয়ে দিচ্ছি গরম জল, ওই যে বাটিতে আমার সমস্ত কিছু রাখা ছিল ওই বাটিতে একটু জল গরম করে দিয়ে দিলাম। তো দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। এই সময় আপনাদের কাছে ধনে পাতা থাকলে খানিকটা ধনে পাতা কুচি ছিটিয়ে দেবেন। আমার কাছে বিলিতি ধনে পাতা ছিল, ওটাই আমি একটা কুচি করে দিছিলাম, ওটা ভিডিওটা করা হয়নি। তো বিলিতি ধনে পাতাতেও খুব সুন্দর টেস্ট আছে। তো ঢাকা দিয়ে মিনিট দুয়েক ফুটতে দিলেই রান্নাটা একদম রেডি হয়ে যাবে। তারপর একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি তরকারিটা ঢেলে নেব। তো ডিম আলু বেগুনের এই রেসিপিটা সত্যি খেতে অনবদ্য হয়, আপনারা একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগবে অবশ্যই, কথা দিচ্ছি। আর সাধারণ সব জিনিসপত্র দিয়ে অসাধারণ এই রেসিপিটা অবশ্যই ট্রাই করুন, আর আশা রাখছি আপনাদের ভালো লাগবে। এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি, আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। তো আজকের মতো এটুকুই, তো দেখা হবে আবার পরের ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। টাটা।